কাটা কথা পেলো পেলো না পেলো না এক নম্বর লয়ে দে দিতে হবে না পেজি দিকে বলো পেজি দিকে পেজি দিকে পেজি দিকে করতে বলো না না কিচ্ছু হবে দোলটা খাবে তো সামনে দিতে বলো আবার লোটাটা তুলতে বলো একটু না 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 তোলো তোলো
এই টানো, উঠে যাবে, টানো। লোটারটা তোলো বাঁড়া, জায়গা পেয়ে যায়, লোটারটা একটু তুলতে বলো, লোটারটা একটু তুলো, ঠেকে যাচ্ছে তো। আরে মা, ওইখানটায় পা দিয়ে ইয়ে করে দাও, এই মাটি যেন ছাড়াই ছাড়াই ভালো মানে দুটো কামড়ে পাচ্ছে না তো। জোর ছুটিয়ে দিবি কি মারো, একটু দেখে দিয়ে তোমার জোর করে টানো, হ্যাঁ হায়ে টানবে, হায়ে টানো, সামনে টানো আবার। ঢুকে গেলাম, যা এই পুরো সাবান মাটি তো ছাড়তে যায় যেন, হ্যাঁ এই এই বিটটা যদি পাতলা হতো মাটি গুলো ছেড়ে যাবে, যেরকম ধরে রাখছে ধরে রাখতে পারবে না। ওই ইয়েদের গাড়ি কিনেছে কুবেটার, ইয়ে কুবেটার বলছি সোনালিকা তফা দেবী, ও একটুও মাটি ধরে থাকে না। দুটোই গুটকা লাগবে, বেশি বসিনি, কামড়ে পাচ্ছে না, সমানে গেছে তো বিটটা, হাত পাচ্ছি। তারপরে এবারে তো জমি শুকনো হয়নি না, ডেলি জল হচ্ছে, ডেলি হ্যাঁ এরকম করে আস্তে আস্তে করে তোলো, না রাস্তাতে ঢুকে যাবে। ওটা তোমার ইয়ের সঙ্গে ইয়ে ইয়ে নজলের সোজা হয়ে গেছে, কোনটা ওদিকে এক সাইড এক সাইড করে করো না, লাগালো সামনের দিকটা গাড়িটা নিয়ে এসো, একটু এগিয়ে নিয়ে এসো, এখানটা হবে একদিকটা টোচন করে দিয়ে আর একদিকটা টোচন করা হবে, এদিকটা শক্ত হয়। গাড়িটা তো সামনে দিকে, সামনে এই গর্তটা থেকে এদিকে নিয়ে জলটা গাড়ির সাথে